সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমরা পেয়ে যাবে তোমাদের বিজ্ঞান বিষয়ের সময় ও গতি যে অধ্যায়টি রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্ন, সরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যেকার সরলরৈখিক দূরত্বকে ওই বস্তুর সরণ বলে। দুই, অতিক্রান্ত দূরত্ব কি? কোনো গতিশীল বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে পথ অতিক্রম করে সেই দৈর্ঘ্যই হল ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তিন, কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে সম্পর্ক কি? সরণের মান অতিক্রান্ত দূরত্বের মানের সমান হয় বা কম হয়? চার, সরণের মান কি কখনো অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে? না, পারে না। পাঁচ, সরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয়? কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে কোনো একটি নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুটির সরণের মান বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হয়। ছয়, একটি বস্তুর সরণ কখন শূন্য হয়? কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হলে বস্তুটির সরণ শূন্য হয়। সাত, দ্রুতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে। আট, সমদ্রুতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণা যদি সর্বদা একই সময়ের অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুকণার দ্রুতিকে গড় দ্রুতি বলে। নয়, অসমদ্রুতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণা যদি একই সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুকণার দ্রুতিকে অসমদ্রুতি বলে। দশ, বেগ কাকে বলে? কোনো গতিশীল বস্তু একক সময় নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। এগারো, কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ বিন্দুতে ওই বস্তুর বেগ কত হবে? শূন্য হবে। বারো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। এখানে দ্রুতি এবং বেগের পার্থক্য ছকের মাধ্যমে দেখানো হয়েছে। মোট তিনটে পার্থক্য, বাঁদিকে দেখতে পাচ্ছ দ্রুতি এবং ডান দিকে বেগ। তোমরা ভিডিওটা পজ করে পার্থক্যটা দেখে নিও। তেরো, ত্বরণ কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সময়ের সাপেক্ষে ওই বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। চোদ্দ, মন্দন কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে ওই বস্তুকণার বেগ হ্রাসের হারকে মন্দন বলে। পনেরো, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? কোনো গতিশীল কণার বেগ যদি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রাস পায় তাহলে সেই বেগ পরিবর্তনের হার বা ত্বরণ হয় ঋণাত্মক। আবার এই বেগ হ্রাসের ঘটনাকে বলে মন্দন, অর্থাৎ বলা যায় মন্দন হল ঋণাত্মক ত্বরণ। ১৬, ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার হয় কেন? ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, একবার বেগ পরিবর্তন বোঝাতে এবং একবার বেগ পরিবর্তনের হার বোঝাতে। ১৭, সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ কেমন হয়? শূন্য হয়। ১৮, কোনো বস্তুর ত্বরণ শূন্য হলেও বেগ শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। কোনো গতিশীল বস্তুকণা যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সেই বস্তুর বেগ থাকলেও কোনো ত্বরণ থাকবে না। ১৯, এসআই পদ্ধতিতে একক লেখো। বেশ কিছু জিনিসের একক দেওয়া হয়েছে, সেগুলো দেখে নাও। সরণের একক মিটার, দূরত্বের এককও মিটার, দ্রুতি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণ এবং মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ২০, কোনটি কি প্রকার গতি লেখো? চলন্ত সাইকেলের বা মোটর গাড়ির চাকার গতি, এটি হলো সরলরৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ। ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, এটা হলো বৃত্তাকার পথে গতি। বৈদ্যুতিক পাখার গতি হলো ঘূর্ণন গতি এবং পৃথিবীর বার্ষিক গতি হলো বৃত্তাকার পথে গতি। এরপর দেখে নাও নিউটনের গতিসূত্র সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর। প্রিন্সিপিয়া গ্রন্থটি কে লিখেছেন? স্যার আইজ্যাক নিউটন। ২২, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো।
বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। 23. নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন বিষয়ের ধারণা পাই? বলের সংজ্ঞা ও বস্তুর জাতের ধারণা। 24. বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বল বলা হয়। 25. সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। 26. জাড্য কাকে বলে? যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার গতি ও অবস্থা বজায় রাখতে চায় সেই ধর্মকে জাড্য বলে। 27. স্থিতি জাড্য কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির বস্তুর এই ধর্মকে স্থিতি জাড্য বলে। 28. গতি জাড্য কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল একই গতিতে সরলরেখা ধরে চলতে থাকে, সমবেগে গতিশীল থাকার এই ধর্মকে বস্তুর গতি জাড্য বলে। 29. সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কেন? সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না, কারণ গতি জাড্যের জন্য তখনও সাইকেলটি নিজের গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। 30. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা পিছন দিকে হেলে পড়ে কেন? থেমে থাকা বাসের যাত্রীরাও স্থির অবস্থায় থাকে। বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা চলতে শুরু করে, কারণ যাত্রীদের পা মেঝের সংস্পর্শে থাকে, কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ স্থিতি জাড্যের কারণে স্থির থাকতে চায়, এই কারণেই যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। 31. চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা সামনের দিকে হেলে পড়ে কেন? গতিশীল বাসের যাত্রীরাও বাসের গতিতে গতিশীল, হঠাৎ ব্রেক কষলে বাসের সঙ্গে যাত্রীদের পায়ের বেগ কমে যায়, কারণ পা বাসের মেঝের সংস্পর্শে থাকে, কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ গতি জাড্যের জন্য তখনও গতিশীল থাকতে চায়, তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। 32. কুলো দিয়ে কিভাবে চাল ছাড়া হয় বা চাল থেকে ধানের তুষ আলাদা করা হয়? কুলো দিয়ে চাল থেকে ধানের তুষ আলাদা করার সময় কুলোটিকে বেশ ভালোভাবে ছাঁকানো হয়। ধানের তুষের তুলনায় চাল ভারী বলে চালের স্থিতিজাড্য তুষের তুলনায় বেশি হয়, ফলে স্থিতিজাড্যের কারণে চাল কুলোতে থেকে যায় এবং ধানের তুষ আলাদা হয়ে যায়। 33. কোটের ধুলো ছাড়তে কোটকে ছাড়া হয় কেন? কোটকে ছাড়ার সময় কোটের মধ্যে গতি ও অবস্থার সৃষ্টি হয়, কিন্তু কোটের গায়ে লেগে থাকা ধুলিকণাগুলি স্থিতিজাড্যের কারণে আগের অবস্থানেই থাকতে চায়, তাই কোনো অবলম্বন না পাওয়ায় ধুলিকণাগুলি আলাদা হয়ে নিচে পড়ে যায়। 34. ডানা ছাপটানো বন্ধ করেও পাখি কিছুক্ষণ আকাশে উড়তে পারে কেন? পাখি উড়তে উড়তে হঠাৎ ডানা ছাপটানো বন্ধ করে দিলেও কিছুক্ষণ আকাশে উড়তে পারে, কারণ গতিজাড্যের জন্য পাখির দেহ তখনও নিজের বেগ বজায় রাখার চেষ্টা করে, তাই পাখিটি কিছুটা সময় আকাশে উড়তে পারে। 35. ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ পাখা ঘুরতে থাকে কেন? ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ পাখাটি ঘুরতে থাকে, কারণ সুইচ বন্ধ করলেও পাখাটি নিজের গতিজাড্যের জন্য নিজের গতি বজায় রাখতে চায়, ফলে আরও কিছুক্ষণ ঘোরার পরে পাখাটি স্থির হয়। 36. লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেকটা দূর থেকে ছুটে এসে লাফ দেয় কেন? লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাফ দেয় কারণ দৌড়ে আসার ফলে প্রতিযোগী গতিজাড্য লাভ করে, ফলে লাফ দেওয়ার সময় প্রতিযোগীর দেহ ওই গতি বজায় রাখতে চায় এবং প্রতিযোগী অনেক দূর লাফাতে পারে। তাহলে আজকের এই ভিডিওতে এই অধ্যায়ের সম্পর্কিত 36টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই অধ্যায় সম্পর্কিত বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।